বাংলার সীমা তো কখনোই আপনার মেঘনার পূর্বকালে ছিল না, পূর্বকালে ছিল না। যেটাকে আমরা নোয়াখালী বলি, নোয়াখালী কী জন্য বলছে এটা, এটা এটা নতুন আবাদ। চট্টগ্রামেরও কোনো মহল্লার নাম আছে নয়াবাদ, চট্টগ্রাম নাম ইসলামাবাদ তো সপ্তদশ শতাব্দীতে মাত্র, এখনও পুরনো বইতে আপনি চট্টগ্রাম শব্দই পাবেন না। ইন্টারেস্টিং, আলাউলের জন্ম নিয়ে একটা বিরোধ আছে, ফরিদপুরে না চট্টগ্রামে। আলাউল নিজে বলছে আমার জন্ম মানে আমার হলো ফতেহাবাদ পরগনায় আমার জন্ম। এখন এটা ফরিদপুর না চট্টগ্রাম বড় ব্যাপার নয়, চট্টগ্রাম ব্যাপারটাই তখন উনি চালু করেন নাই, জলদস্যুরা তাকে ধরে নিয়ে গেছিলেন, তিনি ওখানে বিকৃত হয়েছিলেন। এই কথাগুলি থেকে বোঝা যায় মুসলিমদের সাথে একটা পুরনো যোগাযোগ ছিল, নানা সোর্স থেকে মুসলিম হয়েছে। শাহ সুজার সাথে যারা গিয়েছিলেন তারা রামরি বলে একটা দ্বীপের মধ্যে পেয়েছেন, তাদের করে কামান মুসলিম বলে। এখন এটা কোন সময়ের কথা, 1660-এর কথা। আর 1760-এ বিরাট একটা ভূমিকম্প হয়েছিল, মানে ব্রিটিশরা যখন মির্জাফর যখন চট্টগ্রামকে প্রথম ইংরেজদের হাতে দিয়ে দেয় তখনই চট্টগ্রাম এবং আরাকানের সীমা তৈরি হয় আমি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য থেকে। এই যে লম্বা ইতিহাস, অনেকে বলে ইতিহাস দরকার কেন, বর্তমান সমস্যার উৎপত্তি তো ইতিহাসই, সেই জন্য ইতিহাসের দিক থেকে সমাধান করতে হবে। ওরা আমাদের প্রতিবেশী, তারা চাটগেয়া না বাঙালি এটা বড় ব্যাপার নয়, চাটগেয়ারা কি আসলে বাঙালি এটা তো সংশয়ের বিষয় আছে। চাটগেয়ারা যদি মনে করে, যেমন ধরেন একসময় রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন অহমিয়ারা বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুরকে কানতে দেখেছি আমি 1890-এর সনে পত্রিকা চিঠি লিখে, আমরা যারা লেখক মানুষ দুই চারটা বই বিক্রি করে ভাত খাই, তোমরা কেন অহমিয়া ভাষাটাকে স্বাধীন করে ফেলছো, তাহলে আমরা কী করে খাবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এটা লক্ষ্মীনাথ বেজবরুয়াকে। রাজেন্দ্রলাল মিত্র কী বলতেন, উড়িয়ারা বাঙালি। তাহলে ধীরে ধীরে উড়িয়ারা স্বাধীন হয়ে গেল, অহমিয়ারা স্বাধীন হয়ে গেল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সব আমরা পায়ে ধরে সালাম করি, উনি বলছেন ছোটোবেলায় আমি একটু গুন্ডা প্রকৃতির ছিলাম, বুড়া বয়স উনি গুন্ডা প্রকৃতির ছিলেন। উনি বলছেন কি, চাকমারা বাঙালি, চাকমা ভাষা বাংলার উপভাষা বলে নাই, বলে দেখতে তো এক না, বলবে ত্রিপুরারাও বাঙালি, এরকম বলবে। বিশেষ করে বাঙালি বিয়ে করলে তো পুরোপুরি বাঙালি হয়ে যাবেন, আর বর্মাতে কিন্তু বিয়ে করাটা নিষেধ করে দিয়েছে এখন। এই যে অসীম বিরাতু, যার আন্দোলন থেকে 2012 সনে হলো, আমাদের রামুর উপর যখন হামলা হলো আমরা এটা জানতাম না, অসীম বিরাতুর নেতৃত্বে যে 9-6-9 আন্দোলন শুরু হয়েছে 2012-তে, তারই জের হিসেবে রামুতে হামলাটা হয়েছে, এটা তো আমরা তখন জানতাম না, কিন্তু মানুষ তো জানে। অসীম বিরাতু কী করছে, সরকারি হিসেবে বলছি, বিলেতের চ্যাথাম হাউসের রিপোর্টে বলছে 200 মুসলমানকে হত্যা করে, মুসলমান মানে মানুষকে হত্যা করে, এবং প্রায় 100,000 লোক তখন শরণার্থী হয়ে আসে। এরকম শরণার্থী হচ্ছে, আমি একটা শেষ কথা এটাই বলি, দ্বিতীয় মহাযুদ্ধের সময় যারা ভারতে চলে আসা তারা চলে এসেছিল, যারা বুলবুল চৌধুরীর প্রাচি পড়েছেন, যারা মাহবুবুল আলমের বর্মার হাঙ্গামা পড়েছেন, অথবা ওই কালে সাহিত্য অনেক পড়েছেন, আমি নীলিমা দত্তের আত্মজীবনী পড়লাম উজান স্রোতে, তিনি এখনও বেঁচে আছেন বলে মনে করি পশ্চিমবঙ্গে, তারা সবাই বর্মা থেকে পালিয়ে এসছেন 1942-43-এ, একজন দুজন নয়। ফরগটেন আর্মিজ বইতে লিখছে ক্রিস্টোফার বেলি এবং তার বন্ধু, 600,000 লোক আসেন, তাতে প্রায় 100,000 লোক মারা যায়। আরেকজনের আমি বইতে দেখেছি, এন কে চক্রবর্তীর বইতে, ওখানে লিখছেন 900,000 লোক চলে আসে বার্মা থেকে। আমার বক্তব্য হচ্ছে সূচির উদ্দেশ্যে, যারা ভারতীয় মনে করেছেন নিজেদের, যারা আসার তারা চলে এসছেন মহাযুদ্ধের সেই দাঙ্গার বিভীষিকার মধ্যে, কিন্তু 48-এর পরে বাংলাদেশ থেকে নতুন করে লোক সেখানে যায়নি। সেরকম তাহলে বাংলাদেশের রাখাইনরাও যায়, আবার ওখান থেকে লোকেরা এখানে আসে। আমাদের মধ্যে একটা চোরাচালানের ব্যবসা আছে, এটা স্বীকার করতে হবে। আমরা ওখান থেকে বর্মিজ লুঙ্গি টুঙ্গি পাই, ওখান থেকে কক্সবাজারে রাখাইন স্টোরে গেলে দেখা যায় অধিকাংশ জিনিস বার্মা থেকে আসে, সেখানে তো মুসলিম আর বৌদ্ধ ভেদ নাই, চোরাচালানিদের তো কোনো জাত থাকে না, সেইটা আছে। তাহলে এখন বর্মা যে বারবার বলছে এরা বাঙালি, মানে সোজা কথা এরা বার্মিজ ও বেঙ্গলি ডিসেন্ট, আমি তর্কের ক্ষেত্রে স্বীকার করে নিলাম। আমাদের শেখ হাসিনা তো বেশি কথা বলেন, তিনি মাঝে মাঝে সত্য কথাও বলেন, সেটা হচ্ছে এইটাই যে ওরা বাঙালি তা হয়েছে, তাতে কী হয়েছে, উনি বললেন পশ্চিমবঙ্গ তো বাঙালি আছে, বাঙালি বাংলাদেশে আছে, বাঙালি ভারতে আছে, বাঙালি কিছু যদি বর্মাতে থাকে দোষটা কোথায়, বর্মার সাথে মীমাংসা করতে হবে।